أشهد أن لا إله إلا الله. এরপরে হাত দিয়ে তাকে পাউডার করলো, গুড়া করলো, এরপরে আর একটা ফু দিয়ে উড়িয়ে দিল। এরপরে সে বলল, এই যে পুরাতন হাড্ডি যাকে পাউডার করে উড়িয়ে দিলাম, এটা কি করে জীবিত হবে, কে জীবিত করবে? আল্লাহর রাসুলকে প্রশ্ন করা হল। আল্লাহর রাসুলকে প্রশ্ন করা মানে আল্লাহকেই প্রশ্ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিলেন। কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের শেষের আয়াতগুলো হাজির হল, ওয়াদারাবা লানা মাসালাও ওয়া নাসিয়া খালকা। আমার উদ্দেশ্যে অদরাবা লানা মাসালান, আমাদের উদ্দেশ্যে একজনে একটা দৃষ্টান্ত, একটা উপমা, একটা যুক্তি দাঁড় করিয়েছে। ওয়া নাসিয়া খালকা, এবং সে কি নিজের সৃষ্টিকে ভুলে গেছে? এটা বলে আল্লাহ তাআলা প্রথমে একটু দুর্বল একটা উইকেট দাঁড় করালেন, একটু খোঁচা দিলেন। ওয়া নাসিয়া খালকা, সে কি নিজের সৃষ্টিকে ভুলে গেল? এরপরে আল্লাহ তাআলা মূল উত্তর দিলেন, কুল ইয়াহাল্লাযী আনশাহা আউয়্যালা মাররা। হে নবী, আপনি জানিয়ে দিন ওই মহান সত্তাই এই হাড্ডিকে, এই পাউডারকে একত্র করে আবার সৃষ্টি করবেন যিনি প্রথমবার সৃষ্টি করেছিলেন, আউয়্যালা মাররা। এর দ্বারা ইঙ্গিত দিলেন, তোমার এই হাড্ডি এখন তো পাউডার করে ছড়িয়ে দিয়েছে, এখন আশপাশই রয়েছে, তুমি কি চিন্তা করেছ এই হাড্ডি তৈরি করার জন্য কত উপাদান প্রয়োজন হয়েছিল? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আরাকাতে বলেছেন, ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমি, প্রতিটি মানুষ যেন তার খাদ্যের দিকে লক্ষ্য করে। আন্না সাবাবনাল মাআ সাব্বা, আমি তার জন্য পানি প্রবাহিত করেছি, বৃষ্টির পানি, নদীর পানি, সাগরের পানি। সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপরে আমি জমিনকে বিদীর্ণ করেছি, জমিনকে চিরে দিয়েছি, দানাগুলো নিচে আছে, যদি গাছ উঠতে না পারত তাহলে ফসল উঠতেই পেতেন। ফাম্বাতনা ফিহা হাব্বা ওয়া আইনাবা ওয়া কদবা, আমি এর থেকে বিভিন্ন রকমের শস্য, দানা, আঙ্গুর, তোমাদের পশুর খাদ্য সবগুলো তৈরি করেছি। ওয়া যাইতুনা ওয়া নখলা ওয়া হাদায়িকা গুলবা ফাকিহাতাও ওয়া আব্বা, আঙ্গুর, বেদানা, খেজুর, কলা, আপেল, জাম, আম, লেচু, কাঁঠাল, কত কিছু আমরা খাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মানুষ কি চিন্তা করেছে কত জায়গার খাদ্য সে খাচ্ছে? কক্সবাজারের লবণ, অস্ট্রেলিয়ার আপেল, কাশ্মীরের আলু বুখারা, এরকম ভাবে আরো কত জায়গার খাবার সে খাচ্ছে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর আনাচে কানাচের থেকে বিভিন্ন উপাদান জড়ো করে তোমার এই হাড্ডি তৈরি করেছেন, প্রথমবার যিনি তোমাকে তৈরি করালেন তিনি তোমাকে পুনর্বার সৃষ্টি করবেন। আল্লাহ তাআলা এখানে সেটাই বলে দিলেন, ওয়া কানু ইয়াকুলুনা, তারা বলত, আইজা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া উরাবা, আমরা যখন মাটি হয়ে যাব, আমরা যখন পুরাতন হাড্ডি হয়ে যাব, তারপরেও কি আমাদেরকে জীবিত করা হবে? আইন্না লামাবউসুন, আল্লাহ তাআলা উত্তর দিলেন যে হ্যাঁ, তোমাদেরকে ওভাবেই জীবিত করা হবে, এটা আল্লাহর জন্য কোন কঠিন নয়, একজন মুমিনের জন্য এটা বিশ্বাস করা ইমানের একটা মৌলিক অঙ্গ। কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমারের 71 নম্বর আয়াতে বলছেন, ওয়াসীকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা কাফের, যারা এগুলোকে অস্বীকার করেছে, তাদেরকে জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। জুমারা, দলে দলে, দল বেঁধে বেঁধে। কারণ ওই যে অনেকে বলে যে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমান নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের মাঠে সব মানুষগুলোকে তাদের ইমামের নেতৃত্বে ডাকা হবে। এই আয়াত দিয়ে পীর সাহেবরা নিজেদের ইমাম বানিয়ে ফেলে যে আমাদের নেতৃত্বে ডাকা হবে অমুক পীরের অমুক দল। এরকম ভাবে
বিভিন্ন গ্রুপ আয়াত দিয়ে দলিল পেশ করে। সুতরাং যারা এই সমস্ত তরিকা মানো না তাদের কোন কেয়ামত ইমাম থাকবে না। কি সুন্দর কথা! আয়াতটা আছে সূরা বনি ইসরাঈলের ৭১ নম্বর আয়াত, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বি ইমামিহিম। প্রথম বিষয় হচ্ছে এখানে ইমাম বলতে ওই ইমামদেরকে বোঝানো হয় নাই, আপনারা তাফসীর দেখবেন। এইখানে ইমাম মানে কি তাও কি বোঝানো হয়েছে? ফি ইমাম মুবিন, সূরা ইয়াসিন আছে না, ওইখানে ইমাম মানে কি? ইমাম সাহেব। এই ইমাম মানে হচ্ছে কিতাব, যেটা সামনে আছে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ তাআলা বলছেন যার ইমাম যার কিতাব তার ডান হাতে দেওয়া হবে, ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম, তারা তাদের কিতাব পড়বে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন আনন্দে তারা একজোড়া পর্যন্ত ডাকবে, হা উমুকরাউ কিতাবিয়া, আসো আমার কিতাবটা পড়ে দেখো কি সুন্দর আমল এখানে লেখা আছে, আজকে আমার কি পুরস্কার দেওয়া হচ্ছে। যেভাবে একটা নিজে যদি কি আর পুরস্কার পায়, সবাইকে বন্ধু বান্ধবকে দেখায়, কেয়ামতের মাঠে এরকম মমিনরা বন্ধু বান্ধবকে ডেকে ডেকে দেখাবে আমার আমল নামাটা দেখো তো একটু কেমন সুন্দর। অপরদিকে যাদের আমল নামা বাম হাতে আসবে তারা যা বলবে, একটু আগে বললাম ইয়া আল্লাহ ইতা নিলাম উতা কিতাবিয়া, আজকে যদি আমার কিতাবটা না দেওয়া হতো, ওয়ালাম আদ্রি মা হিসাবিয়া, আমার হিসাবটা আমি না জানতাম। যাই হোক, এখানে আছে না দুল কুল্লা উনাসিন বি ইমামিহিম। আমি বলতে চাই একটা আয়াতের ভুল ব্যাখ্যা করেছ, মানুষকে ধোকা দিয়েছ। এইখানে বাংলা ইমাম সাহেবের কথা বলা হয় নাই। এরপরে আমি জিজ্ঞেস করতে চাই, কেয়ামতের মাঠে যখন প্রত্যেকে নিজের ইমামের অধীনে অধীনে চলে যাবে, এরপরে ওই মাঠে স্বয়ং আল্লাহর রাসূল নিজে থাকবেন কিনা? তো তোমরা যখন তোমাদের পীর তোমাদের মুর্শিদ তোমাদের ইমামদের অধীনে জাহান্নামের দিকে দলে দলে চলে যাইবা, ওই মাঠে আমরা আল্লাহর রাসূলের সঙ্গে, যেটা আমাদের কোনো দল নেই, আমাদের কোনো অন্য নেতা নেই, আমরা আল্লাহর রাসূলকে আমাদের ইমাম মেনেছি, আল্লাহর রাসূলের নেতৃত্বে আমরা জান্নাতে চলে যাব। পরিষ্কার জবাব ভাইরা আমার। এখানে বলা হয়েছে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে দলে দলে জাহান্নামের দিকে হাঁকিয়ে নেওয়া হবে, না গেলে পাশায় বাড়ি মারা হবে। হাত্তা ইদা জাউহা, যখন তারা জাহান্নামের দ্বার প্রান্তে এসে পৌঁছে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। অকালা লাহুম খাজানাতুহা, তখন জাহান্নামের খাজানা জাহান্নামের দারোয়ানরা বলবে, পাহাড়াররা বলবেন আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি তোমাদের থেকে একদল রসুল আসেন নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াত রাব্বিকুম, যারা তোমাদের কাছে তোমাদের রবের আয়াতগুলোকে তেলাওয়াত করত, ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং এই দিন সম্পর্কে এরকম একটা দিন যে তোমাদের সম্মুখীন হতে হবে এই সম্পর্কে কি সাবধান করে নাই? কালু বালা, তারা বলবে হ্যাঁ অবশ্যই করেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের উপর আযাবের বাণী সত্যে প্রমাণিত হলো পরিণত হলো। সূরা জুমারের ৭১ নম্বর আয়াত। কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন এই জাহান্নামীদেরকে জাহান্নামের ফয়সালা দিবেন, তখন আজকে যারা বিভিন্ন নেতা নেত্রী বিভিন্ন পীর ফকির বিভিন্ন লোকের তরিকায় চলে, কেয়ামতের মাঠে এদের নিয়ে ঝগড়া হবে, পরস্পর ঝগড়া করবে। আমি একটু ঝগড়ার আলোচনা করছি এখন। কোরআনুল কারীমের সূরা ফুরকান এর ১৭ নম্বর এবং ১৮ নম্বর বলা আছে, ওয়ায়াউমা ইয়াহশুরুহুম ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি, সেই কেয়ামতের মাঠে তাদেরকেও জড়ো করা হবে, ওয়ামা ইয়াবুদুনা মিন দুনিল্লাহি, এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করত, যাদের আনুগত্য করত, যাদের হুকুম মেনে চলত, ইয়াবুদুনা ইবাদত ব্যাপক অর্থে যারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানব রচিত বিধান মানে তারা ইবাদত করে, কার? ওই মানুষগুলো ইবাদত করে। আমরা ইবাদত বলতে খালি নামাজকে বুঝি তা না, নামাজ আল্লাহর ইবাদত, আর আল্লাহর ইবাদতের পরিবর্তে আল্লাহর হুকুমের পরিবর্তে যারা অন্যের হুকুম মানে তারা ওদের ইবাদত করে, ঠিক কিনা? এই জন্যই তো আজকে বিভিন্ন জায়গায় তর্জমা করে, আল্লাহর ইবাদত হচ্ছে ইবাদত তর্জমা করে, আর মূর্তির ইবাদত হচ্ছে পূজা তর্জমা করে।
এই তর্জমাদের পার্থক্য করে দিয়েছে। কোরআনে কি পূজা আছে নাকি? কোরআনে বলা হয়েছে ইয়াবুদুনা মা লা ইয়াদুরুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা এমন জিনিসের পূজা করে যে তাদের ক্ষতিও করতে পারে না লাভও করতে পারে না, এবাদত করে তারা। এখানে পূজা বলছে নাকি? পূজা বলে পার্থক্য দিল। তার মানে হচ্ছে আল্লাহ হুকুমের পরিবর্তে যে যার হুকুম মানে, রাসূলের তরিকার পরিবর্তে যে যার তরিকা মানে, সে ওদেরই ইবাদত করে।